জলপাইগুড়ির ময়নাগুড়িতে বড় সড়ো রেল দুর্ঘটনাটি ঘটে নিউ দমোহনি রেল স্টেশনের কাছে 4:53 মিনিটে। রেল দুর্ঘটনা ও রেল লাইন থেকে পাল্টি হয়ে যায়, গাড়ির নাম্বার 15633 আর বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইন চ্যুত। কিভাবে এই রেল দুর্ঘটনা হয়েছে এখনও রেলওয়ে সূত্রে জানা যায়নি। রেলওয়ে প্রশাসন তদন্তে নেমেছে, উদ্ধার কাজ জোর কদমে চলছে, কিন্তু অন্ধকার নেমে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে বলে জানা যায় প্রশাসন সূত্রে। নিউ জলপাইগুড়ি থেকে বঙ্গাইগাঁও যাওয়ার দিকে যাচ্ছিল ট্রেনটি বলে জানিয়েছেন। অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্যে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধারের কাজে হাত দিয়েছেন স্থানীয় মানুষও। প্রায় অন্তত 50 জন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে। S12 কামরার এক যাত্রী আতঙ্কিত অবস্থায় জানিয়েছেন, হঠাৎ ট্রেনটি বিকট শব্দে ঝাঁকুনি দেয়, কিছু বুঝে ওঠার আগেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ওই কামরা লাইনচ্যুত হয়নি বলে জানিয়েছেন তিনি, তবে তার আগের বেশ কয়েকটি কামরা সম্পূর্ণ উল্টে যায়। ট্রেনে অন্তত 5টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বিস্তারিত আসছে। বন্ধু, এটা হচ্ছে আমার দমনি নিউ দমনি স্টেশনে এখানে ট্রেন পাল্টি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই দমনির এখানে ময়নাগুড়ি দমনি ওভারব্রিজ এখানে প্রচুর লোক। আরামসে হ্যালো, আরে আরামসে নিকলনে দে, গঙ্গা পড়া যা উসকো উঠানে মধ্যে দে দো, থোড়ি ও বেচারা মর যায়গা উসকো। কোন কোন? আরে কি কহা? আরে ও ওয়াহাঁ সে পড় গয়া, কট গয়া। আরে কাটা নেই আবি জিন্দা, উসকো লে ইধর তো লেকে আ যাও। ও জিন্দা, আরে ভাই উসকো নিকালো यार। হ্যালো, এতে কেন উপর পে ডব্বা গির রে? আরে উসকো নিকালো উসকো। ওবে यार নাউ কি ওইটা তো বিশাল কেস দিয়েছি রে, ভোটে রা হমলোক বগল মে হুয়া কেসে ক্যা হো গিয়া।